আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে খুব শীঘ্রই দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে সেই দলে বড় কোনো পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দলে কিছু খেলোয়াড় একদম নির্ধারিত বলেই মনে করেন তিনি এমনটা। সেই ক্রিকেটারদের নাম সহ তিনি বলেন, দলে বড় কোনো পরিবর্তন করার সুযোগ নেই, কিছু খেলোয়াড় তো ফিক্সড। আপনি দেখেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, এদেরকে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনো কারণও আমি খুঁজে পাই না। বোলারদের ক্ষেত্রেও তিনি একই যুক্তি দেন আর বলেন, আপনি বোলিংয়েও খুব বেশি পরিবর্তন আনতে পারবেন না, যদি ওয়ানডে হয় মাশরাফিকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, একটা দুইটা পেসার নিলে মুস্তাফিজ তো খেলবেই, তার সঙ্গে কে খেলবে, তাসকিন, রুবেল বা অন্য কেউ, এখানে কিন্তু সুযোগ কম, নতুন কারোর জন্য জায়গা পাওয়া কঠিন। স্পিনারদের মধ্যে মিরাজ ও তাইজুল আছে, হয়তো আর একটা নাম ঢুকতে পারে। সাইফুদ্দিনের সুযোগ পাওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, তবে আমরা মনে করি নতুন একটা দুটো ছেলে সুযোগ পেতে পারে, যেমন সাইফুদ্দিন কিন্তু ঢুকেছে, আরও কয়েকটা ছেলে আছে, এখান থেকে এদেরকে কোথায় কোথায় ফিট করা যায় তা চিন্তা করছি। সদ্য সমাপ্ত বিপিএলে পারফর্ম করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে শান্তর নামটা আলাদা করে বলেন পাপন। তিনি বলেন, এখনই দুই একজনকে সুযোগ দেওয়া উচিত, তারা কারা তা আমি জানি না, এটা কোচ ও নির্বাচকরা দেখবেন, তবে আমি ব্যক্তিগতভাবে অনেকের পারফর্ম দেখেছি, যেমন শান্ত নামে একটা ছেলে আছে, তার একটা সম্ভাবনা আছে। পাশাপাশি তিনি এও বলেন, তবে আমি মনে করি টি টোয়েন্টির জন্য না, তাকে শুরু করা যেতে পারে টেস্ট দিয়ে, এটা আমি বলছি আর কি, কার জায়গায় আসবে সেটাও দেখার বিষয়, হয়তো মমিনুলের জায়গায় খেলার সামর্থ্য আছে তার, কিন্তু মমিনুলও ভালো পারফর্মার, পরিবর্তন আনা আসলেই কঠিন। নাজমুল হোসেন শান্ত ছাড়াও আফিফ হোসেন এবং আবু জায়েদ রাহির পারফরমেন্সে প্রশংসা করেন তিনি। বিসিবি বস বলেন, হয়তো একটা দুটো ম্যাচ সুযোগ দেওয়া যেতে পারে, এর মানে এই নয় যে কাউকে বাদ দেয়া হবে, আফিফ ভালো খেলেছে, বোলিংয়ে কয়েকজনকে দেখেছি, রাহি দারুণ বল করেছে, এদেরকে আমাদের সুযোগ দিতে হবে যাতে সুযোগটা তারা পায়।